হ্যালো নমস্কার সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেল ক্যাপ্টেন সবুজ চক্রবর্তী বা সিএসসিতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে আমরা একটি গেম খেলবো, গেমের নাম হচ্ছে ওয়ার্ল্ড সকার লিগ। এটা একটা ফুটবলের ভালো গেম। এই গেমটা মানে বেশি ভালো নাকি জানি না আমি ঠিকঠাক, কিন্তু আমার ভালো লাগে গেমটা। গেমটা সত্যি ভালো, আপনারাও খেলে দেখতে পারেন। ওয়ার্ল্ড সকার লিগ নাম, প্লে স্টোরে পেয়ে যাবেন গেমটি। আর এই গেমটি আজকে খেলবো। এরকম কিছু গেমিং ভিডিও আমি দিতে চাই চ্যানেলে, ঠিক আছে? তাহলে খেলাটা শুরু করি। প্রথমে আমি স্টার্ট গেমে চলে যাচ্ছি। আজকে শুধু একটা এক্সিবিশন ম্যাচ খেলবো, আজকে বেশি কিছু খেলবো না। একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিই এক্সিবিশনে। যে কোনো একটা র্যান্ডম টিম চুজ করে নিচ্ছি, যেমন আমি কোন টিম নেবো। একটা ক্লাবের টিম নেই, আমি ম্যানচেস্টার সিটি যে টিমটা আছে, ম্যান সিটি লেখা আছে এখানে, ওই টিমটা নিচ্ছি। তাহলে খেলা শুরু করছি। আর আমার বিরুদ্ধে যে কোনো একটা দেশকে, অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলছে ম্যানচেস্টার সিটি। এটি একটা ভালো খেলাই হতে চলেছে। জার্সি আমরা অ্যাওয়ে ম্যাচ খেলবো না, হোম ম্যাচ খেলবো। আমরা হোম, অস্ট্রিয়া অ্যাওয়ে ম্যাচ খেলবে। ভিউ এন্ট্রেন্স ইয়েস করে রেখে দিই। ডিফিকাল্টি ভেরি ইজি খেলি প্রথম ম্যাচ। রুলস নো এক্সট্রা টাইম, গোল্ডেন নর্মাল, গোল্ডেন ম্যাচ টাইম বেশি খেলবো না, 3 মিনিট। র্যান্ডম ডে নাইট, র্যান্ডম নাইটই খেলি। ওয়েদার ফাইন, রেন স্নো, একটু ভালো স্নোয়ে খেলি, ঠান্ডা ওয়েদারে খেলবো। এটা আমাদের টিম দেখতেই পাচ্ছেন। তো স্টার্ট ম্যাচ করে দিচ্ছি। ফর্মেশন আমরা খেলবো 4-3-3 ফর্মেশনে খেলছি আমরা। খেলা শুরু করছি। ঠিক আছে, ওয়েদার সম্বন্ধে বলা আছে, একটু তাড়াতাড়ি স্কিপ করে দিচ্ছে সব টিম করে। জাতীয় সঙ্গীত হচ্ছে, ম্যাচটা শুরু করছি। শর্ট পাস, আমাদের টিম আছে সাদা রঙের, একটু জার্সি দেখতে পাচ্ছেন, যেটা বেশি একটু সাদা, মানে গ্রে কালারের, ঠিক ওই 200 রঙের ওই জার্সিটা আমাদের। আমাদের প্লেয়ার উডা বুইরের কাছে বল, ও গোলটা হলো না। আর উলমার আমাদের প্লেয়ার, আমাদের প্লেয়ার টিওরার কাছে বল, টিওরা। এবার এরা ল্যান্ড গোল করে নিয়েছেন, ইনি মিডফিল্ডার। প্রথম গোল হয়েছে আমাদের এরা ল্যান্ড, ডাব্লু ফিলিপস আমাদের প্লেয়ারের কাছে বল নিয়ে এগিয়ে চলেছে। পাস কি দেবো? না, পাস দেবেন না মনে হচ্ছে। ডাব্লু ফিলিপস দেখায় নিজে গোল করার চেষ্টা, শর্ট দিয়ে গোল, সেকেন্ড চান্সে গোল করে নিলেন ডাব্লু ফিলিপস। 2-0 থেকে গিয়ে ম্যানচেস্টার সিটি। আবার উডাবুইরের কাছে বল, উডাবুইর বল নিয়ে দৌড়ে চলেছেন। এবার এরাল্যান্ডের কাছে বল, এরাল্যান্ড একটু ভালো ভালো ট্যাকেল করেছেন এবং গোল, এরাল্যান্ডের সেকেন্ড গোল এবং ম্যানচেস্টার সিটি 3-0 দিয়ে গিয়ে। এবার উডাবুইর, এরাল্যান্ড বলের জন্য পেছু পেছু যাচ্ছে এবং আমরা গোল, দুর্ভাগ্যজনকভাবে প্রথম গোল করে দিয়েছে অস্ট্রিয়া। আমাদের জন্য দুর্ভাগ্য, ওনাদের জন্য সৌভাগ্য, মানে ওদের সৌভাগ্য ওনাদের। ডি উলুবু আমাদের এই গোলটি করেছেন, ডি উলুবু, এটা অস্ট্রিয়ার প্লেয়ার ইনি। উদাবুইর উনি একটা মিডফিল্ডার ছিলেন, আর উদাবুইর আমাদের স্ট্রাইকার বা ফরওয়ার্ডের প্লেয়ার খেলছেন এবং গোল। আমরা এগিয়ে আছি অস্ট্রিয়া, কিন্তু আমাদের ম্যানচেস্টার সিটি সানু কি পারবে? উডাবুইর
এয়ারল্যান্ড। হাফ টাইম হয়ে গেছে, আমি কোনো চেঞ্জ করবো না, নেক্সট স্টপে চলে যাচ্ছি। টিম সেটিংস চেঞ্জ করা যায় কিন্তু আমি চেঞ্জ করবো না, পরের ম্যাচটা চেঞ্জ করার চেষ্টা করবো কিন্তু এই ম্যাচে চেঞ্জ করবো না। টাবাস আমাদের প্লেয়ার, ইনি একজন ফরওয়ার্ডের প্লেয়ার, ইনিও বা স্ট্রাইকার যাকে বলে। ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন আওয়াজ আসতে পারে কিন্তু ওর জন্য ক্ষমা চাইছি। টাবাস বল নিয়ে দৌড়াচ্ছেন, টাবাস টাবাস একই একই গোল কি হবে না? ডাব্লু ফিলিপসের কাছে চান্স, ডাব্লু ফিলিপস আবার একটা গোল, নিজে সেকেন্ড গোল করে নিয়েছেন। আমি গেমের সাউন্ডটা অফ করে গেছি যাতে আমার সাউন্ডটা, আমার আওয়াজটা শোনা যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে আবারও। রিভেনি, ইনি একজন স্ট্রাইকার, ফরওয়ার্ডের প্লেয়ার, আমাদের 4-3-3 কনভারসেশনে খেলছি বলে তিনজন স্ট্রাইকার আছেন, রিভেনি, সাবাজ আর উদাবুইড। বুড়ি, ইনি একজন মিডফিল্ডের প্লেয়ার, মিডফিল্ডের মধ্যে 5 জন প্লেয়ার খেলছে, সরি 3 জন প্লেয়ার খেলছে মিডফিল্ডেও। এটা কি আমরা একটু ভুল করে ফেলেছিলাম, একটুখানি ফাউলের মধ্যে হয়ে গেছে। উদাবুইড, ডিভেনি, আমাদের প্লেয়ারদের নাম উপরে দেখানোই হচ্ছে যে এই প্লেয়ার কাছাকাছি আছে বলের, এয়ারলাইন যারা পুরো আমি কন্ট্রোল করতে পারবো তার নাম থেকে আছে পুরি। আর নিচে নিচে দেখবেন আসবেন, আসলে দেখবেন ওনাদের অস্ট্রিয়ার প্লেয়ারদের মানে বিপক্ষ টিমের প্লেয়ারদের নাম আছে, আমাদের টিমের প্লেয়ারদের নাম আছে, এই নিয়ে যার কাছে বল আছে কাছাকাছি আছে যারা। আমরা একটা লং পাস দিয়ে দিয়েছি, ওটা বুয়ের কি বলের কাছে আগে যেতে পারবে, ওটা বুয়ের কাছে বল, বল এবং গোল কি হবে? সেকেন্ড চান্সে গোল, বেশিরভাগ গোলই কিন্তু সেকেন্ড চান্সে হচ্ছে দেখবেন। আর ম্যাচের একবার শেষ, লকডাউন চলে এসেছি, এক্সট্রা টাইমে খেলা হচ্ছে এবং ম্যাচ শেষ। 6-1 জিতে গেছে অস্ট্রিয়া, সরি একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। 6-1 অস্ট্রিয়াকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি আমাদের টিম। চলুন তাহলে দেখলেন আজকের এই গেম প্লে, পরে গেম প্লে পরে আসবো, একটু মেন মেনে চলে আসি। তাহলে এভাবেই কিছু গেমিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি, এবং কিছু কাপ বা লিগ খেলে খেলবো এই গেমে, অন্যান্য গেমও খেলতে পারি। তো তার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল, এবং ভালো লাগলে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, শেয়ার করে দিতে পারেন বন্ধুদের মধ্যে বা অন্য কারোর সঙ্গে। আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যাতে আমার ভিডিওগুলো আপনি পান। তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই, টেক কেয়ার, বাই বাই।